নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। কথা কাটাকাটিতে মারমুখী আক্রমণ, গুরুতর জখম যুবক। বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডে বেহাল রাস্তা, স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে মেরামতি। সমস্যার ঘেরাটোপের শিলচর, সমাধানের দাবি নাগরিক সভায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কথা কাটাকাটিতে কেন্দ্র করে দুই যুবকের আক্রমণে গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কালেন মোগ্রামের এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা 6টা নাগাদ। পেশায় গাড়ি চালক কালেনের পার্শ্ববর্তী মোগ্রামের বাসিন্দা ফুল বৈষ্ণব কাজ শেষে ভাই দুল বৈষ্ণবকে সাথে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি যাওয়ার সময় কোনাপাড়া বাগান এলাকায় দেখতে পায় তিলক গোয়ালা নামের এক যুবক রাস্তার উপর বাইক দাঁড় করিয়ে বসে রয়েছে। তখন গাড়ি চালক ফুল বৈষ্ণব বাইকটি সরানোর জন্য হর্ন দিতে থাকলে খেপে গিয়ে গালিগালাজ করতে থাকে তিলক গোয়ালা। এতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে স্থানীয়রা এসে দুজনকে বুঝিয়ে বাড়ি চলে যেতে বলেন। তারপর ফুল বৈষ্ণব গাড়ি নিয়ে কোনাপাড়া বাজারে কেনাকাটা করতে যান। ঠিক ওই সময় বাহাদুর গোয়ালার ছেলে তিলক গোয়ালা তার ভাই পল্টু গোয়ালাকে সাথে নিয়ে কোনাপাড়া বাজারে ফুল বৈষ্ণব ও তার ভাই দুল বৈষ্ণবের উপর পিছন থেকে লোহার রড ও লাঠি দিয়ে অতর্কিতে হামলা চালায়। এই আক্রমণে দুই ভাইয়ের শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড আঘাত লাগে। ফুল বৈষ্ণবের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এই ঘটনার পর পালিয়ে যায় তিলক ও পল্টুওয়ালা। সাথে সাথে স্থানীয়রা দুই যুবককে আহত অবস্থায় কালাইন হাসপাতালে নিয়ে যান। তবে ফুল বৈষ্ণবের জখম গুরুতর হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে তিলক গোয়ালার বিরুদ্ধে গুন্ডাগিরির একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও কোনাপাড়া বাগানে বাইক লিয়ে তখন আমি তারা মাতলাম। মাতার পরে তো হে আমার বকাবু করে বহাবু করে আমরা দুই ভাই একলগে খারাপ আসা বকাবু করে আমার হরু বামে দিয়ে বহত আসলো। হ্যাঁ গেছেন তারে দিয়ে কিতা হয়েছে বকাবু করেছে তাহলে হরন মারছে তুমি কি তাহলে বহাবি করো দেখে কয়েছে বহাবি করছে আর করবো নাহলে হওয়ার হতো আমার ভাই কিছু কইছে না তো আমার লোক আর লোড একজন আসতো বাড়ি যেতে আমরা তিনজন একলে খাস তো নাইছি সারাদিন তুমি খাইও আসলাম তখন হে তো বাড়িতে গিয়া কত সময় মাতামাতি হয়েছে তখন ইয়েও আইসবেন গেটের মানুষ মানে লগুরি মানুষ আইসবেন যাওয়ার পরে তারা শেষ করে দিয়েছেন। আমরা গেলাম গিয়া দোকানও দোকানে যাওয়ার পরে প্লাউ খাওয়া দিয়েছে আর আমার লগুরের সবজি লোয়াত আসলো আর প্লাউ খাইয়া পারিছে আর আমরা গ্রামের মানুষ একজন আসলো আমি ঘটনাও করি আমার তার আমি যখন বাইক মারলাম যাইব না আমি যখন যাওয়া আসলাম তখন তারা দুবাই মিলিয়া দুইটা আমরা দুজনে ধরছে কইলে তারা বাইরেছে তারা ফলাইছে মাটির মাটি ফলে আমার মারছে আমার বাড়ি মারছে দীর্ঘদিন থেকে শিলচর শহরতলি বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের একমাত্র যোগাযোগের রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভাগীয় আধিকারিকদের কাছে বারবার অনুরোধ করার পরও কোনো কাজ হয়নি। অবশেষে রবিবার স্থানীয়রা বেহাল রাস্তাটি মেরামতের জন্য পথে নামেন। তারা সরকারের কাছে দাবি করেন এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সম্পূর্ণ মেরামত করে দেওয়ার জন্য, অন্যথায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে বাধ্য হবেন। বাকি সব আইসন মোটামুটি ওটাও ধন্যবাদ যে যুবকের কাছে অ্যাক্টিভ আছে সৌন্দর্যটা জিনিস তার কাছে আছে ও কারণে সবও বারোইছন যতটুকু করা যায় কারণ আমরা তো আর পাক্কা করতে পারতাম না এটা তো সম্ভব না ম্যানুয়ালি যতটুকু করা যায় অতটুকু করি আর আমরা না ভাই কিছু এটা কইতাম আমরা যে আশা করছিলাম যে মানুষ আমরার মাথায় আইবা নি আমরার মাথ চলবো নি দেখা যায় না আমরার মাথার উপরে দিয়ে মানুষ আইছেন আর যা ম্যানুয়ালি যে তখন করা যায় আমরা চাই আর কি যে ও যে নালা করে করে দিলে জলটা বার হয়ে গেলে গিয়া মনে করো
এক জাতির আমরা সোলবার ফুরবার ব্যবস্থা হইব। এখন সবচেয়ে বড় কথা হয়েছে আমরা নালা হয়ে যায় গাড়ি গিয়ে আমরা কোনো খুঁটি গাড়ি বন্ধ করবো, আমাদের তো গাড়ি চলাচল বন্ধ করা লাগে এক সপ্তাহ বন্ধ করলে শিলচর শহরে বসবাসকারীদের ন্যায্য অধিকার আদায়ের স্বার্থে রবিবার এক নাগরিক সভার আয়োজন করা হয়। সভায় শিলচর পৌরসভার সরকারি আধিকারিক কর্তৃক বেআইনিভাবে পুরকর বৃদ্ধি করা, শিলচর পৌরসভাকে নিগমে উন্নীত করার অজুহাতে নির্বাচন আটকে রাখা, এছাড়া জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ও স্টাম্প ফি কয়েক গুণ বৃদ্ধি করা, শিলচর শহরে রাস্তার সঠিক সময় মেরামত, বরাক নদীর বাঁধগুলোর মেরামত ও স্লুইস গেটগুলোর মেরামতের কথা বক্তব্যে তুলে ধরেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য, কবি সাহিত্যিক অতীন দাস, হরিদাস দত্ত, সাধনপুর কায়স্থ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী সোনালী চৌধুরী, বাসুদেব শর্মা, সীমান্ত ভট্টাচার্য সহ শিলচরের বিশিষ্টজনেরা। তৈরি হচ্ছে না, কতদিন পর্যন্ত এই সমস্ত তুগলকি কাণ্ড বন্ধ রাখা হোক, নতুবা শিলচরের মানুষ নীরব থাকবে না। শিলচরের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করা যাবে, শিলচরের মানুষ রাস্তায় নামবে, এবং আজকে রাস্তার যে ভগ্নদশা সারা শহরে, ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাই রোড, ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ, চলাচলের কোনো উপায় নেই। এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের উপর দোষারোপ করছে, এক ডিপার্টমেন্ট বলছে এই এলাকা আমার দায়িত্ব নয়, অন্য ডিপার্টমেন্ট বলছে এই এলাকা আমার দায়িত্ব নয়। একদিকে অমৃতের পাইপ বসিয়ে রাস্তাকে ড্যামেজ করা হয়েছে, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট বলছেন অমৃতের এটা দায়িত্ব, যারা পাইপ বসিয়ে রাস্তা ড্যামেজ করেছে তাদেরকে এটা ঠিক করতে হবে। আমি পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারকে বললাম রাস্তা তো আপনার পিডাব্লিউডির রাস্তা, আপনার রাস্তা ঠিক মতো মেনটেন করার হচ্ছে কিনা সেটা তো দেখার দায়িত্ব আপনার। উনাদের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা অনেক চিঠি দিয়েছি, আমরা আমাদের চিঠি আমরা জেলাশাসককে দিয়েছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়েছি, কিন্তু ওনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এতে বোঝা গেল এখানে কোনো আইনের শাসন নেই, এখানে একটা অরাজকতা চলছে, এখানে কোনো ডিপার্টমেন্টের সঙ্গে কোনো ডিপার্টমেন্টের সমন্বয় নেই। এই সমন্বয় সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে জেলাশাসকের, জেলাশাসকও আমরা দেখছি এই ব্যাপারে। জিরিবামের মোরবুং ও সেজাংপুঞ্জিতে গুলিযুদ্ধে একজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন মণিপুর পুলিশের দুজন কমান্ডো। হত সিআরপিএফ জওয়ানের নাম অজয় কুমার ঝা, বয়স 48, বাড়ি বিহার রাজ্যে বলে জানা যায়। সকালে প্রায় 2 ঘন্টা চলে গুলির লড়াই, শনিবার রাত থেকে চলে গোলাগুলি, শনিবার সন্ধ্যা রাত থেকে জিরিবাম লালপানির মোরবুং ও সেজাংপুঞ্জিতে আবারও গুলিযুদ্ধ চলতে থাকে। এলোপাতাড়ি গুলির শব্দে কান ঝালাপালা লালপানি গ্রামের মানুষের। রাত 7টা থেকে অনবরত গোলাগুলি চলে রাত 9টা পর্যন্ত। শনিবার রাতের পর রবিবার সকাল 9টা থেকে সেই স্থানে আবারও গোলাগুলি শুরু হয়েছে, তবে এবার উগ্রপন্থীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে মণিপুর কমান্ডো বাহিনী। একদিকে রয়েছে মণিপুরী সম্প্রদায়ের বসতি, অন্যদিকে কুকি সম্প্রদায়ের বসতি, পাশেই রয়েছে বাঙালি সম্প্রদায়ের বৃহৎ গ্রাম লালপানি। দুই সম্প্রদায়ের মহিলা শিশু বৃদ্ধ আগে থেকেই বাড়িতে নেই, রয়েছেন নিরাপদ আশ্রয়ে, তবে বাঙালি সম্প্রদায়ের মানুষ নিজ গ্রামেই রয়েছেন। মোরবুং ও সেজাংপুঞ্জির একেবারে নিকটবর্তী বাঙালি সম্প্রদায়ের মানুষ ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয় নিয়েছেন, তবে তারা হুমকির সম্মুখীন নন বলে জানিয়েছেন বাঙালি সম্প্রদায়ের মানুষ। কেউ তাদের বাড়িঘর ছাড়ার কথা বলেনি কিংবা তাদের হুমকি প্রদান করেনি। যেহেতু মাঝে মধ্যে গোলাগুলি চলতে থাকে, সে আতঙ্কে নিকটবর্তী বসতবাড়ি থেকে মহিলা শিশু বৃদ্ধ লোকেদের নিরাপদ জায়গায় রাখা হয়েছে। বর্তমানেও গোলাগুলি চলছে, এতে বাঙালি সম্প্রদায়কে লক্ষ্য করে নয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। জিরিবামে জাতি দাঙ্গা মোটেই বন্ধ হচ্ছে না, হিংসা অব্যাহত রয়েছে। রবিবার সকাল 9টা থেকে অনবরত গোলাগুলি শুরু হয়। রবিবার শিলচর অরুণ কুমার চন্দ ভবনে থাকা কোঅপারেটিভ সোসাইটির বার্ষিক সভার আয়োজন করা হয়। এদিনের সভায় কনজিউমার সোসাইটি, ইন্ডিভিজুয়াল সোসাইটি, জিপি লেভেল সোসাইটি, 3টি সোসাইটি, 64 জন সদস্যদের মধ্যে 45 জন উপস্থিত ছিলেন। সভায় বছরের সম্পূর্ণ হিসেব নিকেশ শহর সোসাইটিকে আরও কিভাবে উন্নত করা যায় বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এই বছরের আয় হয়েছে 3,51,700 টাকা। সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান শিলচর কোঅপারেটিভ সোসাইটি বিনয়ভূষণ শর্মা, ভাইস চেয়ারম্যান বাসুদেব শর্মা, ডিরেক্টর রথীন্দ্রনাথ সাহা, সুশান্ত পাল, মনোজিৎ পুরকায়স্থ, সুবীর দত্ত প্রমুখ। খুব আনন্দের ব্যাপার, আমাদের 3টা ক্লাসে সদস্যরা আছেন। একটা হলো এ ক্লাস কনজিউমার সোসাইটি, 2 নম্বর বি ক্লাস
জিপি লেভেল সোসাইটি এবং তিন নম্বর ইন্ডিভিজুয়াল মেম্বাররা শিলচর টাউনের। এই মিটিংয়ে আমাদের টোটাল সদস্য হলো 64 জন, তার মধ্যে আজকে প্রায় 45 জনের মতো সদস্য প্রেজেন্ট হয়েছেন, উপস্থিত হয়েছেন, এবং এ ক্লাসেরও সদস্যরা এসেছেন। বি ক্লাস থেকে আমাদের জিপিএসএস প্রেসিডেন্ট সুশান্ত পাল এবং সেক্রেটারি জাবির লস্কর এবং অন্যান্য জিপিএসএস সেক্রেটারিরা এই এজিএমে অংশগ্রহণ করে আজকের মিটিংটা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছেন। এবং আমাদের চেয়ারম্যানের পরিচালনায়, চেয়ারম্যান বিনয়ভূষণ শর্মা মহাশয়ের পরিচালনায় প্রত্যেকটা এজেন্ডা ব্রিফলি আমরা মিটিংয়ে তুলে ধরেছি। এবং গত বছর 23-24 যে আয় ব্যয়ের হিসাব নিকাশ সম্পূর্ণ তুলে ধরেছি, এবং সর্বসম্মতিক্রমে এই হোলসেল কোঅপারেটিভের অ্যানুয়াল জেনারেল মিটিংটা সম্পন্ন হয়েছে। এবং প্রত্যেক সদস্য যারা ছিলেন তারা আগামী দিনে ওতপ্রোতভাবে জড়িয়ে এই হোলসেল কোঅপারেটিভটাকে কিভাবে উন্নত করা যায়, আরও ডেভেলপমেন্ট করা যায়, এই জন্য সবার প্রচেষ্টা। পাথারকান্দি বিধানসভার অন্তর্গত কাফারিবন্দের বাসিন্দা কাছিম চৌধুরী ওরফে মুখিব নামের মস্তিষ্ক বিকৃত এক ব্যক্তি শিলচর মেডিকেল কলেজের বাসে উঠে নিখোঁজ হয়ে যান। শনিবার নিখোঁজ হওয়া কাছিম চৌধুরীকে শিলচর মেডিকেল কলেজের আশেপাশে দেখা গিয়েছে বলে তার ভাই শিলচরে খুঁজতে আসে। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, গত রবিবার কাছিম চৌধুরী সকালে ঘরের কাউকে না জানিয়ে পাথারকান্দি থেকে বাসে চড়ে শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে চলে আসে। এবার তিনি ভাইয়ের খবর পেয়ে শিলচর মেডিকেল কলেজের চারদিকে খোঁজ নিচ্ছেন, কিন্তু কোনো সন্ধান পাচ্ছেন না। নিখোঁজ কাছিম চৌধুরীর পরনে ছিল একটি কালো রঙের টি শার্ট ও মুখে কিছুটা কালো দাড়ি ছিল বলে জানান তার ভাই। আমার ভাই এখন দেশে রবিবারে শিলচর আইছিল, কিছু মাথার দুষ ধরে তা নরে যেতেন আইছেন পাতাহান্দি থেকে, তান বাসা পাতাহান্দি করছে আমরা আনতে গিয়ে আইছেন, আইয়া শিলচর মেডিকেলের বাসে আইছেন, এই শিলচর ওখানে নামছিল পয়েন্ট আছে না নিয়ে আপনারা আমরা খবরে পাইছি যে ওখানে নামছেন, ওখানে সকালে আজকে সকালে গেছি যাওয়ার জন্য মানুষের জন্য করছেন যে কালকে রাত্রে মেডিকেলও অন্য রাত্রে দেখা হয়েছে গেটের সামনে, এখন তানে পাইয়ান না, যদি আপনারা কেউ পাইয়া তখন বা কেউ মানে ইয়েও করেন তো আমরা নম্বরে যোগাযোগ করবা দয়া করি, আমরা বসায় হয়ে ইয়া করছি টানায় রেফায়ার করা আছে বলে যে আমরা টানায় রেফায়ার করছি, দেখতে মানে ফর্সল ইয়ে মানলাম বলিয়ে মানুষ আর কিছু দাঁড়িয়ে আছে সেইসব মানুষ, মানে গেঞ্জি ব্ল্যাক কালারের গেঞ্জি একটা আছে তোর আমার প্যান্ট আছে আর এইগুলা বাড়ি ছিল না, মানে মাথা দেখ ইউজ করা আছে বয়স 35। প্রশ্ন করে এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়ে সত্য তুলে ধরা সাংবাদিকদের কাজ, কিন্তু বর্তমানে সত্য কথা বললে বের করে দেওয়া হচ্ছে না হয় মুখ চেপে ধরা হচ্ছে, এমন এক পরিস্থিতির মধ্যে দেশের সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। শনিবার খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে কথাগুলো বলেন হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ চন্দ্র দত্ত। সংস্থার সভাপতি ডক্টর এম মাসুমের পৌরোহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী উপস্থিত ছিলেন এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ। তিনি তার বক্তব্যে কথাগুলো তুলে ধরে বলেন, সরকারকে প্রশ্ন না করা এমন নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যারা সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন সত্যি তাদের কুর্নিশ জানাতে হয়। তিনি জাতীয় স্তরের বেশ কয়েকজন সাংবাদিকদের উদাহরণ তুলে ধরে বলেন, সত্য কথা প্রকাশ করলে প্রতিষ্ঠান থেকে তাদের বের করে দেওয়া হয়, তারপরও সত্য চেপে রাখা যায়নি, সাহসিকতার সঙ্গে সাংবাদিকরা সত্য তুলে ধরেছেন। তিনি বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে একটি দর্পণ যেখানে সবকিছু দেখা যাবে। তিনি বরাক উপত্যকার প্রতিজন সাংবাদিকদের প্রতি এমন আশা রেখে তাদের শ্রীবৃদ্ধি কামনা করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রাক্তন প্রকৌশলী রীতি পাল। তিনি খোঁজের সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করে আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। তিনি বলেন, খোঁজের সামাজিক দায়বদ্ধতা থেকে তাকে অভিভূত করেছে। বিশিষ্ট সমাজসেবী তথা তারাপুর প্রথম পল্লী ক্লাবের সহ সম্পাদক সুজিত দেব বক্তব্যে সংস্থার ও সম্পাদক সজল লস্করের কাজকর্মের প্রশংসা করেন। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায়চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী তথা সাংবাদিক মিলন উদ্দিন লস্কর, নববার্তার পক্ষে আবিদুর রহমান চৌধুরী, সমাজকর্মী নাজিয়া ইয়াসমিন মজুমদার, কল্যাণ চক্রবর্তী, মনসুর আলম, প্রদীপ নাথ, দুই সাংবাদিক বাহারুদ্দিন চৌধুরী ও বেদব্রত ব্যানার্জি। শুরুতে উদ্দেশ্য ও স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক সজল লস্কর। এদিন শিলচর গোপালগঞ্জের মুন্সী কমপ্লেক্সে থাকা ডক্টর এম মাসুমের চেম্বারে আয়োজিত অনুষ্ঠানে আলহাজ ইউসুফ আলী চৌধুরী স্মৃতি সাংবাদিক সম্মাননা 10 সাংবাদিকদের হাতে তুলে দেন সংস্থার কর্মকর্তা সহ অতিথিরা। সংবর্ধিত সাংবাদিকরা হলেন দৈনিক প্রান্তজ্যোতির বাহারুদ্দিন চৌধুরী, দৈনিক বার্তালিপির অংশমান আচার্য, দৈনিক গতির
বেদব্রত ব্যানার্জী, দৈনিক যুবসংঘের মকসুদুল চৌধুরী, দৈনিক সাময়িক প্রসঙ্গের হিমানীশ রায়, দৈনিক নববার্তার সুস্মিতা দাস, এসবি টাইমসের রমিজউদ্দিন লস্কর, কুমার্স এন্টারপ্রাইজের দিনোজ কুমার দাস, এনকে টিভির আহাদুল আহমেদ ও বরাক তরঙ্গের আশু চৌধুরী। এদিনের অনুষ্ঠান স্পন্সর ছিলেন সমাজকর্মী আয়েশা সুলতানা চৌধুরী। এই সম্বর্ধনা সভা প্রথমত খোঁজকে, খোঁজের যে কাজকর্ম তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং সারা বছর যে খোঁজ যেভাবে কাজ করে চলেছে, বন্যা এই বন্যার সময় বিভিন্নভাবে কাজ করেছে এরা। আর আজকে যেটা সবচেয়ে বড় কাজ হলো সাংবাদিকদের সম্বর্ধনা জানানো, এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আমি তাদের প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে সাংবাদিক বন্ধুদের এনে এইভাবে ইয়ে দেওয়াতে, কারণ সাংবাদিক বন্ধুরা সবসময় আমাদের সংবাদ পরিবেশন করে, কিন্তু তাদের সংবাদ পরিবেশনটা, তাদের ভেতরের কথাটা আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম, যেহেতু খোঁজ এই আয়োজনটা করেছে। সুতরাং খোঁজকে আবার ধন্যবাদ। আজকে আমরা খোঁজের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরকে একটা সম্মাননা জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং সাংবাদিক বন্ধুগণ এখানে এসেছিলেন, তাদেরকে আমরা যথাযথ মর্যাদার সঙ্গে একটা সম্মাননা জানিয়েছি। তারা যেভাবে এই কষ্টের মাধ্যমে এই কাজগুলো করে থাকেন, সেই কাজের স্বীকৃতি হিসাবে আমরা এক সামান্য একটা সম্মাননা দিলাম, এবং তাদেরকে উৎসাহিত সম্মাননা দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম যে তারা আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারেন, আরও কষ্ট করতে পারেন, আরও উন্নতি করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। আমরা প্রতি বছরই এই সাংবাদিক সম্বর্ধনা দিয়ে থাকি। এবছর আমরা সাংবাদিক সম্বর্ধনা দিয়েছি আলহাজ ইউসুফ আলী চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে। এবছর আমরা 10 জন সাংবাদিক বন্ধুদেরকে দিয়েছি, এবং আগামীতেও সেটা চালিয়ে যাব। এবং যারা জ্বর বৃষ্টি তুফানের মধ্যে যারা সবসময় প্রচার দিয়ে থাকেন সংবাদের মাধ্যমে, ওই জন্য আমরা ওনাদের কাছে সবসময় ঋণী, আর ওনাদের দৌলতেই খুঁজকে সবাই পরিচিত, খুঁজকে আজকে পরিচয় হতে ওনারাই দিয়েছেন। এই জন্য আমরা খুঁজের মাধ্যমে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজ শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে ভরাখাই চা বাগানে বন্যা পীড়িতদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণের সহযোগিতায় ছিল জিপিএ সভাপতি, এসএইচজি সদস্য ও সক্ষমের সম্পাদক মিঠুন রায় প্রমুখ। রূপম সংস্থা প্রতি বছরই পূজোর সময়, শীতের সময় ও বন্যার সময় এভাবেই বস্ত্র বিতরণ করে থাকে। আজ প্রায় 500 জন বন্যা পীড়িতদের মধ্যে রূপম সংস্থার সদস্যরা নতুন ও পুরাতন বস্ত্র বিতরণ করেন। এ বিষয়ে রূপম সংস্থার সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা করে যাচ্ছি। আজ আপনাদের এখানে আমরা এসেছি, আমাদের এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা এখানে আছেন, কর্মকর্তারা যারা আছেন, তাদের সবাইকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বিশেষ করে সক্ষমের মিঠুন রায়, জেলা সেক্রেটারি মিঠুন রায়কে আমি রূপমের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বরাকাই জিপি প্রেসিডেন্ট মহাশয়কেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি যেভাবে এত সুন্দরভাবে তিনি অ্যারেঞ্জমেন্ট করেছেন সদ্য প্রয়াত কবি প্রবীণ সাংবাদিক তাজউদ্দিন বরগুইয়ার স্মৃতিচারণে সভা অনুষ্ঠিত হল সোনাবাড়ি ঘাটে। রবিবার এক বিবাহ ভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের কাছাড় জেলা সমিতির আহ্বানে ও সোনাবাড়ি ঘাট আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে আঞ্চলিকের সভাপতি মজরুল হক মজুমদারের পৌরোহিত্যে সভায় প্রয়াত তাজউদ্দিনের ছবিতে শ্রদ্ধা জানান বিশিষ্টরা। শুরুতে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত তাজউদ্দিনের স্মৃতিতে লিখিত বক্তব্য শোনান সাংবাদিক মিলনউদ্দিন লস্কর। স্মৃতিচারণ বক্তব্যে দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী জানান,
অনেক কষ্ট করে অর্থ সাপ্তাহিক পত্রিকা এই তো স্বদেশ প্রকাশ করে গেছেন বরভুইয়া, তবে কারো কাছে গিয়ে হাত পাতেননি আর এটাই তার বড় গুণ ছিল বলে জানান তৈমুর রাজা চৌধুরী। স্মৃতিচারণে প্রয়াত প্রবীণ সাংবাদিক তাজউদ্দিনের সামাজিক জীবনের প্রশংসা করে বক্তব্য রাখেন বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, অবসরপ্রাপ্ত দুই অধ্যক্ষ আইনুল হক মজুমদার ও মস্তর আলী লস্কর। এই তো স্বদেশ পত্রিকাটির নাম অতীন দাস মহাশয়ের একটি বই ছিল, কবিতার বই, সেই বইটি কবিতার নাম ছিল, এই বইটির নাম ছিল এই তো স্বদেশ, এবং সে থেকেই এটার নাম হয়। এবং সাময়িক প্রসঙ্গ পত্রিকার নাম আমি এবং বিজয় কৃষ্ণনাথ যুবসংঘের যিনি স্বত্বাধিকারী চেয়ারম্যান, আমরা দুজনে মিলে, আমি তোমার যুবসংঘে কাজ করতাম 100 টাকা মাইনে, এবং সেখানে আমরা ঠিক করেছিলাম, আমি বলেছিলাম যে আমার একটা পত্রিকার প্রয়োজন, এবং তিনি তার একটা অন্য কারণে, সেটা আমি বলছি না, অন্য কারণেও তিনি আমাকে উৎসাহ দিয়েছিলেন বিজয় বিশ্বনাথ, এবং নাম ঠিক হয় তার অফিসে বসেই সাময়িক প্রসঙ্গ। এ ধরনের বিভ্রান্তিকর কিছু কিছু বক্তব্য অনেকে তুলে ধরেন এবং সেটা হয় মারা যাওয়ার পরে লিখেন, কারণ সেই ব্যক্তি তো আর জীবন করবেন না, আর যারা সমাজে আছেন তারা মর্যাদের বা ভদ্রতার খাতিরেও প্রতিবাদ। এই জিনিসগুলো যদি না হয় ভবিষ্যতে, এবং তাজউদ্দিন বরভুইয়া সত্যিকারকে মূল্যায়ন আমাদের করতে হবে, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের তিনি প্রতিষ্ঠাতা সদস্য, তিনি জন্মনাম থেকে এই সংগঠনে আছেন, আর কি সংগঠন বহির হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু সেই সংগঠন যখন 1 টাকা 2 টাকা করে পয়সা সংগ্রহ করত, আমরা যখন সংগ্রহ করতাম তখন তাজউদ্দিন বরভুইয়া আমাদের সহযোগী ছিলেন। প্রতি বছরের মতো এবারও বাইপাস সিঙ্গারিতে আয়োজিত হচ্ছে পশ্চিম শিলচর ফিরা রথযাত্রা মহামিলন উৎসব। উদযাপন কমিটির সভাপতি বৃন্দাবন সিংহ জানান, এবছরেও বাইপাস সংলগ্ন মাঠে সমাগম হবে ওই এলাকার বিভিন্ন আখড়া ও মন্দিরের রথ, তাছাড়াও থাকবে বিশাল শোভাযাত্রা সহ পরম্পরাগত কীর্তন, তাছাড়াও শ্রদ্ধালুদের জন্য থাকবে নজরকাড়া নানা কার্যানুষ্ঠান। এতে সবার উপস্থিতি কামনা করেন কমিটির কার্যকর্তারা। এতে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা রামকৃষ্ণ সিনহা, অভ্যর্থনা কমিটির সম্পাদক সন্তোষ সিংহ, উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক দেবব্রত সিংহ, অর্জুন রাজকুমার, মৃন্ময় সিংহ, সাধারণ সম্পাদক বিজয় সিংহ। প্রত্যেকবারের ন্যায় আমাদের পশ্চিম শিলচরের বিষ্ণুপ্রিয়া মণিপুরী 18টি যেটা গ্রাম আছে, প্রত্যেক গ্রাম থেকে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ নিয়ে আমাদের গন্তব্যস্থল যেখানে বাইপাস সিঙ্গারি, আমরা এবার মেডিকেল রোডে যে বাইপাস স্থিত জায়গাতে আমরা নির্ধারণ করেছি, এবং পুরস্কারের যেটা প্রত্যেক বছরের ন্যায় ইকুয়াল প্রাইস যেটা থাকে উদযাপন কমিটির তরফ থেকে এটা থাকবে, এবং এবারের ডেট নিয়ে অনেকের সন্দেহ আছে বা সংশয় আছে, সেই জিনিসটা আমি প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি যে যেহেতু 10 দিন পেয়েছে তাই 15 তারিখের জায়গায় আমরা 16 জুলাই ডেট ফিক্স করেছি, তাই বাইপাসে 16 তারিখ আমাদের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর ক্রীড়ারথ মেলা উৎসব আয়োজন হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আকর্ষণীয় কিছু জিনিস আছে, এর মধ্যে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের স্বনামধন্য শিল্পী স্বর্গীয় সুরনাথ সিংহর স্মৃতিতে ওনার নামে যে সংস্থা আছে ওই সংস্থার তরফ থেকে রানিং একটা সিল ওনারা এইবার থেকে শুরু করবে, এবং ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ আছে, সেগুলো ডিসিপ্লিন, ড্রেস আপ এবং পারফরমেন্স। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কথা কাটাকাটিতে মারমুখী আক্রমণ, গুরুতর জখম যুবক। বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডে বেহাল রাস্তা, স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে মেরামতি। সমস্যার ঘেরাটোপে শিলচর, সমাধানের দাবি নাগরিক সভায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।